হ্যালো বন্ধুরা, এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা পাঠ করব বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের অন্তর্গত আরাকান রাজসভার কবি সৈয়দ আলাউল সম্পর্কে। তো প্রথমে আমরা সৈয়দ আলাউল সম্পর্কে একটি জীবনীমূলক আলোচনা করব এবং তারপর এখান থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি জেনে নেব। এর আগে আমরা প্রাচীন যুগ থেকে অনেকগুলি ক্লাস করেছি, তো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। তো আলাউল সম্পর্কে জানার পূর্বে আমাদের জানতে হবে মুসলমান কবিগণের আবির্ভাবের কারণ বা কিভাবে তাদের আবির্ভাব ঘটল। বহুকাল থেকে চট্টগ্রাম বন্দরে আরব দেশীয় মুসলমান বণিকদের ব্যবসায়িক কারণে যাতায়াত ছিল, ফলে বাংলাদেশে মুসলমান আসার আগেই আরবীয় মুসলমানদের উপনিবেশ গড়ে উঠেছিল। এ সময় চট্টগ্রামের নিকটবর্তী আরাকান রাজ্যে এই বণিক মুসলমানগণের কেউ কেউ নিজ প্রতিভা গুণে সেনাপতি কিংবা আমাত্য পদে স্থান পেয়েছিলেন। এদের প্রেরণাতেই এবং উৎসাহেই মুসলমান কবিগণ বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টিতে প্রণোদিত হয়েছিলেন। তো এবার আমরা এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য মুসলিম কবিদের নাম জেনে নেব। মধ্যযুগে বেশ কিছু মুসলমান কবিদের পরিচয় পাওয়া যায়, যেমন পঞ্চদশ শতাব্দীতে কবি সগীর, জৈনউদ্দিন, মোজাম্মিলের নাম বিশেষভাবে স্মরণীয়। ষোড়শ শতকের কবি সাবিরিত খা, শেখ ফয়জুল্লাহ, মোহাম্মদ কবির প্রমুখের কথা উল্লেখযোগ্য, যদিও এদের লেখা গ্রন্থগুলি আর পাওয়া যায় না। সপ্তদশ শতকে আরাকানের রোশাং রাজসভাকে কেন্দ্র করে দুজন কবির নাম বিশেষভাবে স্মরণীয়, তারা হলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাউল। তো আজকে আমাদের পাঠ্য সৈয়দ আলাউল সম্পর্কে। জন্ম ও বংশ পরিচয়। দৌলত কাজীর পরে আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি হলেন সৈয়দ আলাউল। আরাকান রাজসভার মুসলমান কবিগণের মধ্যে সৈয়দ আলাউলই সর্বশ্রেষ্ঠ কবিরূপে সম্মানিত হয়েছেন। কবির আত্মপরিচয় অংশ থেকে জানা যায় তিনি ষোড়শ শতকের শেষ ভাগে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মুলুক ফতেহাবাদের জামালপুরে ছিল কবির আদিনিবাস। কবির পিতা ছিলেন ফতেহাবাদের মজলিস কুতুবের মন্ত্রী। সৈয়দ আলাউল যেভাবে রাজসভায় যোগদান করলেন, একসময় জলদস্যুদের দ্বারা পিতাপুত্রে বন্দী হন। কবির পিতা জলদস্যুদের সঙ্গে যুদ্ধ করে প্রাণ হারান, কিন্তু কবি বন্দী হয়ে যান তাদের হাতে। পরে তিনি আরাকানের এক হাটে ক্রীতদাস রূপে বিক্রিত হন। পরবর্তীতে বহু দুঃখ কষ্ট ভোগের পর তিনি আরাকান রাজসভার সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিলেন। কবির মধ্যে ছিল স্বভাব কবিত্ব, যা থেকে তিনি মাগুন ঠাকুরের নজরে পড়েন। এরপর তার পৃষ্ঠপোষকতায় তিনি গ্রন্থ রচনা করেছেন একের পর এক। গ্রন্থ রচনা পর্ব। আরাকান রাজ চন্দ্রসুধর্মা ও তার মন্ত্রী মাগুন ঠাকুরের নির্দেশে আলাউল অনেকগুলি গ্রন্থ রচনা করেছিলেন। তার রচনাগুলি মূলত অনুবাদ সাহিত্য হলেও তার রচনার মধ্যে কবিত্ব শক্তির যথেষ্ট পরিচয় মিলেছে। তিনি মূলত তার কাহিনীগুলি আরবি ফার্সি থেকে অনুবাদ করেছিলেন। তার রচিত গ্রন্থগুলি নিম্নে আলোচনা করা হল। পদ্মাবতী, যেটি 1646 সালে রচিত মাগুন ঠাকুরের নির্দেশে, এটি সৈয়দ আলাউলের শ্রেষ্ঠ রচনা। সতী ময়না বা লোড চন্দ্রাণীর উত্তরাংশ, অর্থাৎ এই কাব্যটির দুই তৃতীয়াংশ রচনা করেছিলেন কবি দৌলত কাজী এবং পরবর্তী অংশ বা শেষ অংশ রচনা করেছিলেন সুলেমানের নির্দেশে সৈয়দ আলাউল 1659 সালে। সপ্তপয়কর 1660 সালে রচিত, এটি সৈয়দ মোহাম্মদের নির্দেশে রচনা করেছিলেন। তোহপা গ্রন্থটি 1663 থেকে 1669 সালের মধ্যে রচিত, এটি রচনা করেছিলেন সুলেমানের নির্দেশে। সয়ফুলমূলক বদিউজ্জামাল 1658 থেকে 1670 সালের মধ্যে রচিত, গ্রন্থটি মাগুন ঠাকুরের অনুরোধে রচনা শুরু করেন, কিন্তু কাব্য শেষ হওয়ার পূর্বেই তিনি মারা গেলে পরে আরাকানের বিচারপতি কাজী সৈয়দ মুসা সম্পূর্ণ করেন। সেকেন্দারনামা 1672 সালে রচিত, গ্রন্থটি আরাকান রাজ মজলিস নবরাজের নির্দেশে রচনা করেন। মৃত্যুবরণ, যতদূর জানা যায়
কবি সৈয়দ আলাওল সপ্তদশ শতাব্দীর শেষ দিকে ষোলশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এতক্ষণ পর্যন্ত আমরা সৈয়দ আলাওল সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নিলাম, এবার আমরা এখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর জেনে নেব। প্রথম প্রশ্ন, সৈয়দ আলাওল কবে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, ষোড়শ শতকের শেষ ভাগে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। দুই নম্বর, সৈয়দ আলাওলের আদি নিবাস কোথায় ছিল? উত্তর, মুলুক ফতেহাবাদের জামালপুরে। তিন, কবির পিতা কে ছিলেন? উত্তর, ফতেহাবাদের মজলিস কুতুবের মন্ত্রী। চার, আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর, সৈয়দ আলাওল। পাঁচ নম্বর, সয়ফুলমূলক বদিউজ্জামাল কাব্যটি কার নির্দেশে রচনা করেন? উত্তর, মাগুন ঠাকুর। ছয় নম্বর, সৈয়দ আলাওল কোন কাব্য অসমাপ্ত রেখেই মৃত্যুবরণ করেন? উত্তর, সয়ফুলমূলক বদিউজ্জামাল কাব্যটি। সাত, সয়ফুলমূলক বদিউজ্জামাল কাব্যটি সমাপ্ত করেন কে? উত্তর, কাজী সৈয়দ মুসা। আট নম্বর, সৈয়দ আলাওল তোহফা গ্রন্থটি রচনা করেন কার অনুরোধে? উত্তর, সোলেমানের অনুরোধে। নয় নম্বর, পদ্মাবতী কাব্যে পদ্মাবতীর নিত্য সহচর শুকপাখিটির নাম কি ছিল? উত্তর, হীরামণি। দশ নম্বর, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি কতগুলি খণ্ডে বিন্যস্ত? উত্তর, ছাপান্নটি। এগারো নম্বর, পদ্মাবতী কাব্যের সর্বশেষ খণ্ডটির নাম কি? উত্তর, খিলখণ্ড। বারো নম্বর, আরাকান রাজারা কোন ধর্মের মানুষ ছিলেন? উত্তর, বৌদ্ধ ধর্মের। তেরো নম্বর, পদ্মাবতী কাব্যটির ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর, জর্জ গ্রিয়ারসন ও সিরেপ। চোদ্দ নম্বর, আলাওল আরাকান রাজার প্রথম কোন পদে নিযুক্ত হন? উত্তর, অশ্বারোহী সৈনিক পদে। পনেরো, আলাওল কতদিন কারাগারে জীবন কাটান? উত্তর, পঞ্চাশ দিন। ষোলো নম্বর, পদ্মাবতী কাব্যটির রচনাকাল কত? উত্তর, ষোলশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ। সতেরো নম্বর, পদ্মাবতী কাব্যের উৎস কি? উত্তর, হিন্দি কবি জায়সীর লেখা পদুমাবত কাব্য। আঠেরো নম্বর, আলাওলের সঙ্গীত বিষয়ক গ্রন্থটির নাম কি? উত্তর, রাগতালনামা। উনিশ নম্বর, সপ্তপয়কর গ্রন্থটির উৎস কি? উত্তর, নিজামীর লেখা হপ্তপয়কর। কুড়ি নম্বর, পদ্মাবতী কাব্যের তিনটি প্রধান চরিত্র কি কি? উত্তর, পদ্মাবতী, চিতোরের রাজা রত্নসেন এবং দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।